ঘটনায় প্রকাশ উদয়পুর থেকে একজন মহিলা গাড়ি করে আসার পথে গাড়িতে মহিলার সঙ্গে এক যুবক একই সিটে বসে অমরপুর আসছিল তখন ওই মহিলার মানিব্যাগ টাকা সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনতাই করে ওই যুবক অমরপুর বিএমএস চত্বরে গাড়ি থেকে দুইজনই নেমে পড়ে মহিলার গাড়ি ভাড়া দিতে গিয়ে টের পায় মহিলার সঙ্গে মানিব্যাগ সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ব্যাগ নেই সঙ্গে সঙ্গে মহিলা চিৎকার করতে থাকলে বেশ কিছু উপস্থিত জনতা মহিলাকে জিজ্ঞাসা করলে মহিলা জানান ওনার মানিব্যাগ ছিনতাই হয়ে গেছে তখনই ওই যুবক ঘটনাস্থল থেকে পালানো চেষ্টা করলে উপস্থিত বিএমএস কর্মীরা টাকা ছিনতাইকারী যুবককে আটক করে উত্তম মধ্যম দেয় জানা গেছে তার নাম বিপ্লব কর্মকার গোটা ঘটনায় মুহূর্তের মধ্যে গোটা অমরপুর মটরস্টের এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা যায় ওই ধৃত ব্যক্তির বাড়ি রামচন্দ্র মনোঘাট সে যতনবারই উদ্দেশ্যে যাচ্ছিল পরে উত্তম মধ্যম দিয়ে ধৃতকে ছেড়ে দেন বেশ কিছু স্বহৃদয় ব্যক্তি দোষ স্বীকার করাতেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএমএস নেতৃত্ব ভি রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেনএন